ভারতের প্রখ্যাত রাজনীতিবিদ তথা স্বাধীনতা সংগ্রামী এবং দেশের চতুর্থ প্রধানমন্ত্রী ছিলেন মোরারজি দেশাই। তিনি কেবল রাজনীতিবিদ ছিলেন না, আন্তর্জাতিক শান্তি রক্ষার জন্য তিনি যথেষ্ট সক্রিয় ভূমিকা গ্রহণ করেছিলেন। মোরারজি দেশাইয়ের জন্ম হয়েছিল 1896 সালের 29শে ফেব্রুয়ারি গুজরাটের ভাদেলি গ্রামে। তার পিতা ছিলেন কঠোর শৃঙ্খলা পরায়ণ একজন স্কুল শিক্ষক। ছোটবেলা থেকেই পিতার কাছে কঠোর পরিশ্রম এবং সত্যবাদিতার পাঠ পেয়েছিলেন তরুণ মোরারজি দেশাই। সেন্ট বাসার হাই স্কুল থেকে ম্যাট্রিকুলেশন পাশ করেন তিনি। তারপর 1918 সালে তৎকালীন বোম্বাই প্রদেশের উইলসন কলেজ থেকে স্নাতক ডিগ্রি লাভ করেছিলেন। ডেপুটি কালেক্টর হিসেবে নিযুক্ত হয়েছিলেন। এই পদে তিনি দীর্ঘ 12 বছর কাটিয়েছেন। মোরারজি দেশাই মহাত্মা গান্ধীর আদর্শে ভীষণভাবে অনুপ্রাণিত ছিলেন। স্বদেশপ্রীতি ছিল তার চরিত্রের অন্যতম বৈশিষ্ট্য। 1930 সাল নাগাদ সরকারি চাকরি থেকে ইস্তফা দিয়ে স্বাধীনতা সংগ্রামে মোরারজি দেশাই নিজেকে পুরোপুরি নিয়োজিত করেন। স্বাধীনতা সংগ্রামে যোগদান করে 3 বার তিনি কারাবরণ করেছিলেন। 1931 সালে অখিল ভারত কংগ্রেস কমিটির একজন সদস্য হিসাবে নির্বাচিত হন তিনি এবং গুজরাট প্রদেশ কংগ্রেস কমিটির সম্পাদক হিসাবেও কাজ করেছিলেন। 1937 সাল পর্যন্ত মহাত্মা গান্ধী সত্যাগ্রহ আন্দোলন শুরু করলে সেই সময়ে মোরারজি দেশাইকে আটক করা হয়। তিনি মুক্তি পান 1941 অক্টোবর মাসে। আবার পরের বছরেই ভারত ছাড়ো আন্দোলনের সময় আগস্ট মাসে তাকে কারারুদ্ধ করা হয়। 1945 সালে তিনি জেল থেকে ছাড়া পান। পরের বছর অর্থাৎ 1946 সালে বোম্বাই প্রেসিডেন্সি নির্বাচনের পর মোরারজি দেশাই স্বরাষ্ট্র ও রাজস্ব দপ্তরের মন্ত্রী হিসাবে দায়িত্বভার গ্রহণ করেন। এই সময়ে ভূমি রাজস্ব ব্যবস্থার ক্ষেত্রে মোরারজি দেশাই কয়েকটি যুগান্তকারী সংস্কারের সূচনা করেছিলেন, যার মধ্যে অন্যতম ছিল জমি কৃষকের নীতি প্রবর্তন। এই নীতি মূলত কৃষকদের স্বার্থ রক্ষার জন্য ব্যবহার হয়েছিল। কেবল তাই নয়, আইনি ব্যবস্থার দিক দিয়েও তিনি নজর দিয়েছিলেন। পুলিশ প্রশাসনের ক্ষেত্রেও সাধারণ মানুষের মধ্যে যে ব্যবধান তা তিনি কমিয়ে আনেন এবং জীবন ও সম্পত্তি রক্ষায় পুলিশ যাতে সাধারণ মানুষের ডাকে সাড়া দেয় তাও তিনি নিশ্চিত করেছিলেন। 1952 সালে তিনি তৎকালীন বোম্বাইয়ের মুখ্যমন্ত্রী নির্বাচিত হন। তিনি সমাজবাদ বা সাম্যবাদের কথা বলতে গিয়ে অনুভব করেছিলেন গ্রাম ও শহরের প্রান্তিক মানুষদের জীবনযাত্রার মান যতদিন না উন্নত হচ্ছে ততদিন সমাজবাদের কথা বলে কোনো ফল হবে না। 1956 সালে মোরারজি দেশাই কেন্দ্রীয় মন্ত্রিসভায় শিল্প ও বাণিজ্য মন্ত্রী হিসাবে যোগদান করেন। পরবর্তী সময়ে 1958 সালের 22শে মার্চ তিনি অর্থ মন্ত্রকের দায়িত্ব গ্রহণ করেছিলেন। অর্থনৈতিক পরিকল্পনা এবং আর্থিক শৃঙ্খলা রক্ষার ক্ষেত্রে তার চিন্তাভাবনাকে কাজে রূপায়িত করতেন মোরারজি দেশাই। প্রতিরক্ষা এবং উন্নয়নের প্রয়োজনে তিনি একদিকে যেমন প্রভূত রাজস্ব আদায়ে সচেষ্ট ছিলেন, অন্যদিকে তেমনি অনর্থক ব্যয়ের মাত্রা কমিয়ে এনে সরকারি ব্যয় এবং প্রশাসনিক খরচের ক্ষেত্রে ব্যয় সংকোচ নীতি গ্রহণ করেছিলেন। আর্থিক শৃঙ্খলা বজায় রেখে ঘাটতি বাজেটকে তিনি একেবারেই নিচে নামিয়ে এনেছিলেন। সমাজের উচ্চ শ্রেণীর লোকজন যাতে অতিরিক্ত ব্যয়বাহুল্য না দেখাতে পারেন তারও ব্যবস্থা নিয়েছিলেন মোরারজি দেশাই। 1963 সালে কামরাজ প্ল্যানের আওতায় কেন্দ্রীয় মন্ত্রিসভা থেকে মোরারজি দেশাই ইস্তফা দেন। পণ্ডিত জওহরলাল নেহরুর পরে শ্রী লাল বাহাদুর শাস্ত্রী দেশে প্রধানমন্ত্রিত্বের দায়িত্বভার গ্রহণ করেন। শ্রী মোরারজি দেশাইকে প্রশাসনিক পদ্ধতি ঢেলে সাজানোর জন্য প্রশাসনিক সংস্কার কমিশনের চেয়ারম্যানের দায়িত্ব নিতে অনুরোধ জানান তিনি। জনজীবনে শ্রী মোরারজি দেশাইয়ের দীর্ঘ এবং বিচিত্র অভিজ্ঞতা এই কাজে তাকে আরও উপযুক্ত করে তুলেছিল। 1967 সালে শ্রীমতী ইন্দিরা গান্ধীর মন্ত্রিসভায় অর্থমন্ত্রকের দায়িত্ব নিয়ে শ্রী মোরারজি দেশাই যোগদান করেন। পরে 1969-এর জুলাই মাসে শ্রীমতী গান্ধী তার কাছ থেকে অর্থমন্ত্রকের দায়িত্বটি নিয়ে নেন। মোরারজি দেশাই মনে করতেন যে মন্ত্রিসভার সহকর্মীদের দপ্তর পরিবর্তনের ক্ষেত্রে প্রধানমন্ত্রী ছিলেন শেষ কথা, তবুও তার সঙ্গে এ বিষয়ে বিন্দুমাত্র পরামর্শ করার মতো সৌজন্য না দেখানোয় তিনি মনে মনে ভীষণ ক্ষুব্ধ হলেন। এরই পরিস্থিতিতে উপপ্রধানমন্ত্রী পদে ইস্তফা দেওয়া ছাড়াও তার সামনে আর দ্বিতীয় কোনো বিকল্প ছিল না। 1969 সালে কংগ্রেস 2টি দলে বিভক্ত হয়ে যায়। শ্রী মোরারজি দেশাই
সংগঠন কংগ্রেসের সঙ্গেই যুক্ত থাকেন। বিরোধী দলের তিনি ছিলেন একজন অগ্রণী নেতা। 1971 সালে তিনি সংসদে পুনর্নির্বাচিত হন। 1975 সালে গুজরাট বিধানসভা ভেঙে দিয়ে নতুন করে নির্বাচনের প্রশ্নে তিনি অনির্দিষ্টকালের জন্য অনশন শুরু করেন। তার এই অনশনের ফলশ্রুতিতে 1975 সালের জুন মাসে নির্বাচন অনুষ্ঠিত হয়। 4টি বিরোধী দলের সমন্বয়ে গঠিত জনতা পার্টি নির্দলদের সমর্থনে নিরঙ্কুশ সংখ্যাগরিষ্ঠতা লাভ করে। ইতিমধ্যে শ্রীমতী গান্ধীর নির্বাচন বাতিল বলে এলাহাবাদ হাইকোর্ট ঘোষণা করায় শ্রী মোরারজি দেশাই ঘোষণা করেন যে গণতান্ত্রিক নীতির প্রতি আস্থা জানিয়ে শ্রীমতী গান্ধীর পদত্যাগ করা উচিত। দেশে জরুরি অবস্থা ঘোষণার পরে 1975-এর 26শে জুন শ্রী মোরারজি দেশাইকে গ্রেপ্তার করা হয়। তাকে জেলবন্দি করে রাখা হয়েছিল 1977-এর 18ই জানুয়ারি পর্যন্ত। লোকসভা নির্বাচন ঘোষণার কয়েকদিন আগেই তাকে মুক্তি দেওয়া হয়। দেশ জুড়ে শুরু হয় তার নির্বাচনী প্রচারাভিযান। 1977 সালের 6ষ্ঠ লোকসভা নির্বাচনের জন্য যে ব্যাপক নির্বাচন অনুষ্ঠিত হয় তাতে জনতা পার্টির ব্যাপক জয়ের পেছনে অগ্রণী কাণ্ডারী ছিলেন মোরারজি দেশাই। গুজরাটের সুরাট কেন্দ্র থেকে তিনি নিজে নির্বাচিত হন। সর্বসম্মতিক্রমে সংসদে তাকে জনতা পার্টির নেতা নির্বাচন করা হয়। 1977-এর 24শে মার্চ তিনি দেশের চতুর্থ প্রধানমন্ত্রী রূপে শপথ গ্রহণ করেন। তিনি ছিলেন ভারতবর্ষের প্রথম অকংগ্রেসী প্রধানমন্ত্রী। ব্যক্তিগত জীবনে গুজরাবেনের সঙ্গে বিবাহসূত্রে আবদ্ধ হয়েছিলেন তিনি। তিনি 5 সন্তানের জন্ম দেন। বর্তমানে তার 1 কন্যা 1 পুত্র জীবিত রয়েছেন। প্রধানমন্ত্রী থাকাকালীন মোরারজি দেশাই বিশেষভাবে দৃষ্টি রাখতেন যাতে দেশের সাধারণ মানুষের কাছে সর্বতোভাবে সাহায্য এবং সহযোগিতা পৌঁছে দেওয়া যায়। সবচেয়ে শক্তিশালী মানুষও যদি কোনো রকম ভুল বা অন্যায় করেন তবে নিরীহ মানুষটিও যাতে তার প্রতিবাদ করতে পারে সে ব্যাপারে তিনি ছিলেন খুবই সজাগ। তার স্বদেশপ্রীতি, সাধারণ মানুষদের জন্য তার দরদি হৃদয় তাকে জনগণের কাছে জননেতা হিসেবে খ্যাতি এনে দিয়েছিল। 10ই এপ্রিল 1995 সালে মোরারজি দেশাই পরলোক গমন করেন। ভারতবর্ষের এক উল্লেখযোগ্য রাজনীতিবিদ, ভারতের প্রথম অকংগ্রেসি প্রধানমন্ত্রী মোরারজি দেশাই। বন্ধুরা, আজ আমি আপনাদের বললাম ভারতবর্ষের চতুর্থ প্রধানমন্ত্রী মোরারজি দেশাইয়ের জীবনের গল্প। আশা করি ভিডিওটি আপনাদের ভালো লেগেছে। আমার চ্যানেলের ভিডিওগুলো যদি আপনাদের ভালো লেগে থাকে অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করুন, পাশে থাকা বেল আইকনটি ক্লিক করে দিন যাতে পরবর্তী ভিডিও নোটিফিকেশন খুব তাড়াতাড়ি আপনাদের কাছে পৌঁছে যায়। আজকের মতো এখানেই শেষ করছি। ভালো থাকবেন সবাই, নমস্কার।